দেখো বৃষ্টি গতকাল রাতে হাওড়ার বাঁকড়াতে প্রেমিকার হাতে আক্রান্ত প্রেমিক প্রেমিকা এবং তার দাদা দুজনে মিলে ওই যুবককে রাস্তার উপর ব্লেড দিয়ে মারে, ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে এবং তারপর তাকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার 15টা সেলাই হয়েছে বুকে এবং হাতে জানা গেছে। এবং স্থানীয় সূত্রে যেটা খবর, শেখ আফসার আলী বছর 21 বয়স, সে গার্মেন্টস এর ব্যবসা করে, তার সঙ্গে পাশের পাড়ার এক তরুণীর সম্পর্ক হয় এবং প্রায় এক বছর ধরে তাদের সম্পর্ক ছিল। কিছুদিন আগে থেকে তাদের সম্পর্কে তিক্ততা তৈরি হয় এবং এই ছেলেটি, এই ব্যবসায়ী, তার ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় এবং সে মেয়েটিকে সেভাবে পাত্তা দিচ্ছিল না। গতকাল রাত্রিতে সে যখন স্থানীয় ক্লাবে বন্ধুদের সঙ্গে গল্প গুজব করছিল তখন তাকে ডেকে নিয়ে আসা হয় এবং তাকে সঙ্গে সঙ্গে তাকে চড় মারে এবং তার ব্যাগ থেকে ব্লেড বার করে তাকে আক্রমণ করে এবং ঘটনাস্থলে তার দাদাকেও ডেকে নেয় এবং তারা দুজনে মিলে তাকে মারধর করে প্রেমিককে। এবং এই ঘটনায় পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় এবং পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছে। অনেক ধন্যবাদ সুনীত তোমাকে। সোনারপুর স্টেশনে ট্রেন আটকে রেখে বিক্ষোভ, রেলের স্টাফ স্পেশাল আটকে রেখে বিক্ষোভ। এ বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের সঙ্গে। রঞ্জিত, এখনো কি বিক্ষোভ চলছে? এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। সকাল 7টা থেকে এই বিক্ষোভ শুরু হয়েছে। আপ ক্যাডিং লোকাল আটকে রেখে কয়েক হাজার যাত্রী তারা কিন্তু সোনারপুর স্টেশনে এই বিক্ষোভ শুরু করেছে। এর ফলে যেটা হয়েছে, তুমি যেটা জানো যে সোনারপুর জংশন স্টেশন, এর ফলে সমস্ত আপ এবং ডাউন অন্যান্য লাইন যেমন ড্যাগন হারবার, বারুইপুর, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, একাধিক লাইনে ট্রেন চলাচল কিন্তু পুরোটাই বন্ধ হয়ে গিয়েছে। তাদের যেটা দাবি যে তাদেরকে এই স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে, না হলে লোকাল ট্রেন চালু করতে হবে, এই দাবি তুলেই তারা কিন্তু এই অবরোধ চালাচ্ছে। অন্যদিকে আরপিএফ এবং জিআরপি স্টাফেরা তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, এখন অবরোধ চলছে। ধন্যবাদ রঞ্জিত। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।